আমি শাম্মী আক্তার, সহকারী শিক্ষিকা, শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, করোনা মুক্ত আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের পাঠ্য নবম দশম শ্রেণীর অর্থনীতি পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায়ের উপযোগ, চাহিদা, যোগান এবং ভারসাম্য এই অধ্যায়ের অংশ বিশেষ আলোচনা করব। আশা করি সবাই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। আজকে আমি তোমাদের প্রথমে আলোচনা করব উপযোগ কি। উপযোগ কি এটা নিয়ে আমি তোমাদের প্রথমে আলোচনা করব। ব্যক্তি বেঁচে থাকার জন্য নানা দ্রব্য সামগ্রী প্রয়োজন, সেটা হতে পারে খাবার সামগ্রী, তোমার পরিধানের সামগ্রী ইত্যাদি। এগুলো না থাকলে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। তাহলে আমরা উপযোগের সংক্ষেপে দিতে পারি যে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। এবার আমরা জানবো যে ভোগ কি। ভোগ কি আমরা সাধারণত প্রতিদিন ভাত, মাছ, তোমার ঘড়ি, কলম ইত্যাদি ব্যবহার করি বা ভোগ করি। হ্যাঁ, এখানে ভোগ বলতে কিন্তু এগুলো নিঃশেষ করাকে বোঝায় না, বরং এগুলোকে কী বলা হয়, ব্যবহারের দ্বারা, প্রতিদিন এগুলো ব্যবহারের দ্বারা ওই উপযোগ বাড়ানোর ক্ষমতাকে বলা হয়। এখানে মানুষ কোনো কিছু নিঃশেষ বা ধ্বংস করতে পারে না, শুধু মানুষ ব্যবহারের দ্বারা এর উপযোগটা গ্রহণ করতে পারে। একটা জিনিস খেয়াল রাখবা যে যেসব জিনিস অভাবমোচন ছাড়া কোনো জিনিস ব্যবহারের দ্বারা ধ্বংস করা হলে সেটাকে কিন্তু আমরা ভোগ বলবো না। দেখো, আমার হাতে যদি একটা বই থাকে, এই বইটাকে যদি আমি পোড়ায় ফেলি, ধ্বংস করে ফেলি, এটা কিন্তু ভোগ হবে না। ভোগ বলতে বোঝায় যে কোনো দ্রব্য বা সেবার ব্যবহারের দ্বারা এর উপযোগটা নিঃশেষ করাকে ভোগ বলে। এবার আমরা জানবো যে ভোগটা কি। ভোক্তা কি? যে ভোগ করে, আমরা জানি যে ভোগ করে সেই ভোক্তা, কিন্তু বাজার অর্থনীতিতে ভোক্তা বলতে অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য কোনো দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলে। তাহলে আমরা জানলাম যে উপযোগ কি, ভোগ কি, ভোক্তা কি। ঠিক আছে, এবার আমরা জানবো যে মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি। মোট উপযোগ হলো মোট, ইংরেজিতে মোটকে কি বলা হয়, টোটাল, আর উপযোগকে বলা হয় ইউটিলিটি। তাহলে মোট উপযোগ হলো, মোট উপযোগকে আমরা ইংরেজিতে বলতে পারি টোটাল ইউটিলিটি। এখন মোট উপযোগের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে ধরো তুমি বাজারে গিয়ে পাঁচটা আম কিনতে চাও। এখন পাঁচটা আম, প্রথম আমটা কিনে তুমি 5 টাকা ব্যয় করলে, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আমের জন্য কিন্তু এ টাকাটা ব্যয় করবে না, কারণ প্রথম আম কিনে খাওয়ার পর তোমার আগ্রহ অনেকটা কমে যায়, কিন্তু দ্বিতীয় আম কেনার প্রতি তোমার আগ্রহ যতটা কমে যায়, তৃতীয়, চতুর্থ আম কেনার প্রতি আগ্রহ আরও অনেকটা কমে যায়। তাহলে আমরা বলতে পারি যে তোমার মোট উপযোগ এভাবে সংজ্ঞা এভাবে দিতে পারি যে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। যেমন আমরা প্রথম আমের জন্য কয় টাকা ব্যয় করেছি, প্রথম আমের জন্য 1 মো আমের জন্য আমরা ব্যয় করেছি 5 টাকা, দ্বিতীয় আমের জন্য ব্যয় করেছি 4 টাকা, তৃতীয় আমের জন্য ব্যয় করেছি 3 টাকা, আর চতুর্থ আমের জন্য ব্যয় করেছি 2 টাকা।
তাহলে আমাদের মোট কত হলো মোট হলো 9 আর 3 এ 12 আর 2 এ 14 টাকা 14 টাকা তাহলে এখানে মোট মোট উপযোগ আমার কত আসছে মোট উপযোগ হলো 14 টাকা তার মানে কি আমার 4 টি আমের জন্য আমার খরচ হয়েছে কত 14 14 টাকা এই 14 টাকা এটাই হলো আমার মোট উপযোগ এখন আমরা জানব যে প্রান্তিক উপযোগ কি প্রান্তিক মানে কি প্রান্তিক মানে হলো শেষ প্রান্তিক এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মার্জিনাল আর উপযোগ ইংরেজি হলো ইউটিলিটি তাহলে তোমার প্রান্তিক উপযোগের কে আমরা ইংরেজিতে বলতে পারি মার্জিনাল ইউটিলিটি ধরো কোন একটা ব্যক্তি তিনটা আম কিনেছে এখন সে আরেকটি আম কিনতে চায় এই চতুর্থ নাম্বার আমটি হলো তার প্রান্তিক আম আর এই প্রান্তিক আম থেকে যে তৃপ্তি বা উপযোগ পাবে সেটাই তার প্রান্তিক উপযোগ এই প্রান্তিক আমের জন্য সে যদি 2 টাকা খরচ করে এই 2 টাকাটাই হলো তার প্রান্তিক উপযোগের সমান তাহলে আমরা প্রান্তিক উপযোগের সংজ্ঞা এভাবে দিতে পারি যে অতিরিক্ত এক একক দ্রব্য বা সেবা ভোগ করার জন্য ব্যক্তি যে অর্থ যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পায় সেটাই হলো আমার প্রান্তিক উপযোগ এখন আমরা দেখব যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের একটা সূচির মাধ্যমে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের উপস্থাপনটা দেখব এটা হলো আমের একক এটা হলো মোট উপযোগ আর এটা হলো প্রান্তিক তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আর এটা হলো সপ্তম এখন হলো মোট উপযোগ পাঁচ এটা হলো টাকা টাকা প্রান্তিক উপযোগ পাঁচ টাকা এই দ্বিতীয় আমের জন্য হলো 5 যোগ 4 ইকুয়াল টু 9 আর এটা হলো 4 টাকা তৃতীয় আমের জন্য 9 যোগ 3 ইকুয়াল টু 12 আর এটা হলো 3 টাকা চতুর্থ আমের জন্য 12 যোগ 2 ইকুয়াল টু 14 এটা হলো 2 টাকা পঞ্চম আমের জন্য 14 14 যোগ 1 সমান 15 ষষ্ঠ আমের জন্য 15 যোগ 0 এখানে 0 টাকা সপ্তম আমের জন্য 15 বিয়োগ 1 ইকুয়াল টু 14 সমান মাইনাস 1 টাকা এখানে আমরা দেখছি যে প্রথম আমের জন্য ওই ব্যক্তি খরচ করেছে 5 টাকা যার প্রান্তিক উপযোগ হলো 5 টাকা দ্বিতীয় আমের জন্য তার ব্যয় হলো 9 টাকা মোট উপযোগ এখানে 9 টাকা আর দ্বিতীয় আমের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 4 টাকা
তৃতীয়ামের জন্য তার মোট উপযোগ বারো টাকা, পান্তিক উপযোগ তিন টাকা। চতুর্থ আমের ক্ষেত্রে হয়েছে মোট উপযোগ চোদ্দ টাকা আর প্রান্তিক উপযোগ দুই টাকা। এমনইভাবে পঞ্চম আমের জন্য তার মোট উপযোগ পনেরো টাকা আর প্রান্তিক উপযোগ এক টাকা। কিন্তু ষষ্ঠ আমের ক্ষেত্রে কি হয়েছে, ষষ্ঠ আম পাঁচটা আম খাওয়ার পরে ষষ্ঠ আম সে আর খাবে না, এই জন্য ষষ্ঠ আমের জন্য সে তো কোনো টাকাও খরচ করবে না। এই কারণে ষষ্ঠ আমের ক্ষেত্রে তার মোট উপযোগ ওই হবে পনেরো টাকায়, কিন্তু প্রান্তিক উপযোগ হবে শূন্য। আর সপ্তম আমের ক্ষেত্রে তার প্রান্তিক মোট উপযোগ কমে যাবে এবং প্রান্তিক উপযোগ হবে ঋণাত্মক। তাহলে আমরা দেখছি যে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি একটা দ্রব্য ক্রমাগত ভোগ করার ফলে তার মোট উপযোগটা প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে কমছে আর মোট উপযোগও আস্তে আস্তে ক্রমহ্রাসমান হারে কমে যাচ্ছে। এই হলো আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। এবার আমরা জানবো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কী এবং এটা আমরা রেখাচিত্রের সাহায্যে জানার চেষ্টা করব। আমরা জানি প্রথমে আমরা এখানে দেখেছি যে আমাদের ষষ্ঠ আমের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হয়েছে শূন্য আর সপ্তম আমের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হয়েছে ঋণাত্মক অর্থাৎ মাইনাস এক টাকা। আমরা দেখছি যে একই জিনিস বারবার ভোগ করলে অতিরিক্ত এককের উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। ভোক্তা কোনো একটি দ্রব্য যত বেশি ভোগ করবে তার প্রান্তিক উপযোগটা কী হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগটা কমে যাওয়ার প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তাহলে এবার আমরা জানবো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি কয়েকটা শর্ত মেনে চলে। এই শর্তটা পাঁচটা শর্ত মেনে চলে। প্রথম শর্ত হলো যে ভোক্তা হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন। ভোক্তা যদি পাগল হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না। আর দ্বিতীয়টা হলো ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ টাকা দিয়ে পরিমাপ করতে পারে। তৃতীয় নাম্বারটা হলো দ্রব্যের দাম প্রান্তিক উপযোগে সমান হবে। আর চতুর্থ শর্তটা হলো যে তোমার হলো ভোক্তা যখন ওই দ্রব্যটি ভোগ করবে তখন তার আয় চাহিদা এবং রুচির কোনো পরিবর্তন হবে না। আর পাঁচ নাম্বার শর্তটি হলো যে এটা একটা নির্দিষ্ট সময়ে বিবেচ্য হবে। এখন আমরা দেখব যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিটি রেখাচিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। একটু সবাই দেখো, এখানে ও এক্স ভূমি অক্ষে ও এক্স আর লম্ব অক্ষ ও ওয়াই। ভূমি অক্ষে আমরা দেব পরিমাণ, দ্রব্যের পরিমাণ, আর লম্ব অক্ষে দেব দাম বা প্রান্তিক উপযোগ। এখানে দেব দাম বা প্রান্তিক উপযোগ। তাহলে আমাদের এখানে এটা হবে টাকা দিয়ে, পাঁচ টাকা, চার টাকা, তিন টাকা, দুই টাকা, এক টাকা। আর এখানে হবে পরিমাণ, প্রথম দ্রব্যের পরিমাণ, দ্বিতীয় দ্রব্যের পরিমাণ, তৃতীয় দ্রব্যের পরিমাণ, চতুর্থ দ্রব্যের পরিমাণ, আর এটা হবে পঞ্চম, এটা ষষ্ঠ, আর এখানে হবে সপ্তম, এটা এ ওয়ান, বি ওয়ান,
C1, D1, E1 और एटा हबे F और एटा हबे G.G. A B C D E F G अच्छा एखाने आमरा देखछी जे प्रथम आमेर जन्य भोक्ता की करेछे 5 टाका ब्यय करेछे एई क्षेत्रे से A1 परिमाण उपयोग बा कृति पेयेछे ठीक आछे एबारटा द्वितीय आमेर जन्य से जखन 4 टाका ब्यय करेछे से क्षेत्रे तार প্রান্তিক উপযোগের পরিমাণ হবে B1 তৃতীয় আমের জন্য যখন সে 3 টাকা তৃতীয় আমের জন্য সে যখন 3 টাকা ব্যয় করেছে তখন তার প্রান্তিক উপযোগের পরিমাণ হলো C1 এবার চতুর্থ আমের জন্য সে যখন 2 টাকা ব্যয় করেছে চতুর্থ আমের প্রান্তিক উপযোগ হলো D1 আর পঞ্চম আমের ক্ষেত্রে প্রান্তিক উপযোগটা হলো তোমার E1 ঠিক আছে আর ষষ্ঠ আমের ক্ষেত্রে প্রান্তিক উপযোগটা তার শূন্য কারণ এই ষষ্ঠ আমটা সে আর কিনবে না আর সপ্তম আমের ক্ষেত্রে তার প্রান্তিক উপযোগটা হবে ঋণাত্মক এখন আমরা A1 B1 C1 D1 E1 আর F এবং G এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাবো এটা হলো আমার MU রেখা এটা হলো MU M বলতে মার্জিনাল আর U বলতে ইউটিলিটি বোঝাতে অর্থাৎ এই রেখাটা আমার হলো মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা এবার আমরা দেখছি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখাটি ডান দিকে নিম্নগামী হচ্ছে এর কারণ হলো যে কোনো ভোক্তা যখন একই জিনিস বারেবারে ভোগ করে এই ভোগ করার ফলে তার ওই দ্রব্যের প্রতি প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে এবং ভোগের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু ক্রমান্বয়ে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার ফলে আমাদের এই রেখাটি ডান দিকে নিম্নগামী হয়েছে এখন আমরা দেখব যে এর ব্যতিক্রমও আছে এই বিধি পূর্ব শর্তগুলো আমরা যে 5টা শর্তগুলো এর আগে পড়েছিলাম সেই শর্তগুলো যদি অনুপস্থিত থাকে তাহলে এই বিধিটি কিন্তু কার্যকরী হবে না যেমন কোনো ব্যক্তি যদি ডাক টিকেট সংগ্রহ করে তাহলে সে তার ক্ষেত্রে কিন্তু এই বিধিটি কার্যকরী হবে না কারণ একটা এটা তার শখের কাজ যেমন মাছ ধরা ছবি আঁকা এইসবের ক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকরী হবে না তাহলে তোমরা এটা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি এবং এটা কেন ডান দিকে নিম্নগামী হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে নিশ্চয়ই বাড়িতে এটার এই প্রশ্নের সলিউশনটা করতে পারবা বাড়ির কাজ সবাই খাতা বের করো লিখে নাও ক্রমহ্রাসমান ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি হ্যাঁ রেখা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো আচ্ছা তাহলে তোমাদের এটা বাড়ির কাজ থাকবে ঠিক আছে এটা বাড়ির কাজ এটা থাকবে তোমরা এটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবা তাহলে সবাই আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ